আজকে আমরা বানাবো আলু এবং ফুলকপি দিয়ে ভাজা। ফুলকপি এবং আলু দিয়ে ভাজা করতে হলে আলুগুলো ছোট ছোট করে কেটে নিতে হবে। দেখতে পাচ্ছেন ফুলকপিগুলো ছোট ছোট করে কেটে নেওয়া হয়েছে। এবার পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। ফুলকপি এবং আলুটা পরিষ্কার করে ধুয়ে নেওয়া হচ্ছে। আপনারাও এরকম করে পরিষ্কার করে ধুয়ে নেবেন। দেখতে পাচ্ছেন পরিষ্কার করে ধুয়ে নেওয়ার কাজ চলছে। আলুর ভাজাতে যে যে মশলা আমরা ব্যবহার করব, একটি পেঁয়াজ, পরিমাণ মতো কাঁচা লঙ্কা, হলুদ, পরিমাণ মতো লবণ আর সরষার তেল। এবার নেক্সট প্রসেস শুরু করা হচ্ছে। উনুনে কড়াইটা চাপানো হলো, কড়াইটা গরম হলে তবে তেল দিবেন। কড়াইটা গরম হয়েছে, এবার তেল দেওয়া হলো। আমরা সরষের তেল ব্যবহার করলাম, খাঁটি সরষের তেল। তেলটা গরম হলে তবেই পেঁয়াজ এবং লঙ্কাটা দিয়ে দিবেন তেলের ওপর। তেলটা গরম হয়েছে, পেঁয়াজ দেওয়া হলো, এবার লঙ্কা দেওয়া হলো। লঙ্কা এবং পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া চলছে। যখন পেঁয়াজ এবং লঙ্কাটা লাল হবে তখনই এদিকে কপি এবং আলুটা তেলের উপর ছেড়ে দিতে হবে। পেঁয়াজ এবং লঙ্কাটা লাল হয়ে গিয়েছে, এবার কপিটা দিয়ে দেওয়া হবে। কপিটা দিয়ে নাড়াচাড়া করা হচ্ছে। পরিমাণ মতো হলুদ দেওয়া হচ্ছে। পরিমাণ মতো লবণ। সব কিছু দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে ভালো করে। নাড়াচাড়া করে ঢেকে দিতে হবে। দেখতে পাচ্ছেন ঢাকনাটা তোলা হলো। এবার নাড়াচাড়া করতে হবে। ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দিতে হবে। এই প্রসেসটা চলতেই থাকবে যতক্ষণ না সেদ্ধ হচ্ছে। 3 থেকে 4 বার ঢাকনা তুলে নাড়াচাড়া করলে সেদ্ধ হয়ে যাবে। 2 থেকে 3 মিনিট পর পর ঢাকনাটা তুলে নাড়াচাড়া করবেন। আবার ঢেকে দেওয়া হলো। দেখতে পাচ্ছেন 2 থেকে 3 মিনিট হলো, আবার ঢাকনাটা তুলে নিতে হবে। তারপর আবার নাড়াচাড়া করতে হবে। দেখতে পাচ্ছেন সুন্দর একটি কালার চলে এসেছে। আর কিছুক্ষণের মধ্যে আমাদের আলু এবং ফুলকপি ভাজা কমপ্লিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি কালার চলে এসছে। আবার ঢেকে দিতে হবে। ঢেকে দেওয়া হলো। আবার 2 থেকে 3 মিনিট পর নাড়াচাড়া করতে হবে। দেখতে পাচ্ছেন 4 নম্বর ঢাকনা তোলা হচ্ছে। আমাদের আলু এবং ফুলকপির ভাজাটা প্রায় কমপ্লিট। দেখতে পাচ্ছেন সুন্দর একটি কালার চলে এসছে। সুন্দর একটি কালার চলে এসছে দেখতে পাচ্ছেন। 4 নম্বর ঢাকনা তোলা হয়েছে, আর আমরা ঢাকবো না। এইভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ রেখে দিতে হবে। এরকম করে দেখতে পাচ্ছেন শুধু রাখা আছে। তারপর 1 থেকে 2 মিনিট পর নামিয়ে নিতে হবে। আলু এবং ফুলকপির ভাজা কমপ্লিট হয়ে যাবে। আলু এবং ফুলকপির ভাজা আমাদের কমপ্লিট। এবার তুলে নিতে হবে। কমপ্লিট আমাদের ভাজা তোলা হচ্ছে। আপনারা এই প্রসেসে আলু এবং ফুলকপির ভাজা খাবেন। আশা করছি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন।